और फाइनली वो দিন আহি গিয়া। আজকে হচ্ছে জুলাইয়ের 4 তারিখ, আমি ট্রাভেল করছি আবার। লাইফটা যদি আমার ট্রাভেলিং এর মধ্যেই থাকে আমার খুব ভালো লাগে আর কি, ট্রাভেলিং এর মধ্যে যদি কাটে। যাই হোক, আজকে আমি যাচ্ছি ত্রিপুরা আফটার 2 ইয়ার্স। বেসিক্যালি এই জার্নিটা আমার আমার কাছে একটু অন্যরকম, একটু ইমোশনাল, একটুখানি অন্যরকম ফিলিংস একটুখানি। এটা পরবর্তী সময়, এই ব্লগটা আমি নিজে করতে চাইছি, শুধু আমার কন্টেন্টের জন্য নয়, এই ব্লগটা আমি করতে চাইছি আমার ইউটিউবে থাকার জন্য। কারণ আজকে আমার সাথে শ্যাডো ট্রাভেল করছে ত্রিপুরাতে, মা বাবার কাছে যাচ্ছে শ্যাডো। আর দ্যাটস ইট, এখন বাজে প্রায় 10টা, আমার 4:05 ট্রেন। আমাকে এখান থেকে মোটামুটি 1টা নাগাদ বেরোতে হবে, কারণ ওখানে কিছু ক্রাইটেরিয়াস আছে, এখানে কিছু কাজ আছে। আমি টিকিট কনফার্মেশনের জন্য আগের দিন অনেক কিছু করতে হয়েছে, মানে 2 দিন আগে। তো যাই হোক, আজকে বেরিয়ে যাব। এখানে শ্যাডো রেডি রেডি নয়, মানে বসে আছে, এখানে আমার লাগেজগুলো এখানে রাখা আছে। জাস্ট আর কিছুটা সময় এই বাড়িতে থাকবো, তারপর আমরা ত্রিপুরার যাব। মানে আমাদের সরাইঘাট এক্সপ্রেস 4:05, এসি ফার্স্ট ক্লাস শ্যাডোর। আমার কারণ যেহেতু শ্যাডো যাচ্ছে, এসি ফার্স্ট ক্লাস ছাড়া উপায় নেই। বেসিক্যালি আমি জীবনে কোনোদিন এসি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করিনি। তো চলো, হয়তো এখন তো পুরো কাজবাজগুলো করতে হবে, আমাকে অনেক কিছু নিতে হবে, যেহেতু শ্যাডো যাচ্ছে আমি সময় হয়তো পাবো না। তো ভাবছি যে এখন থেকেই ব্লগটা শুরু করি, দেন গাড়িতে উঠে যদি সময় সুযোগ পাই তাহলে অবশ্যই আবার ব্লগ স্টার্ট করবো, আদারওয়াইজ আমাকে হাওড়া নেমেই ব্লগ শ্যুট করতে হবে। সো চলো, আর আমাকে কালকে আমার বাড়িতে অনেকেই এসেছে আমার সঙ্গে দেখা করতে, আমার কাছের বন্ধুরা, খুব কাছের বন্ধুরা। তার মধ্যে অর্ক এসেছে বর্ধমান থেকে, অর্ক ছিল রাতে, কারণ আমি পরের দিন, মানে আমি আজকে একা শ্যাডোকে নিয়ে অতগুলো লাগেজ নিয়ে পারবো না। তো শ্যাডো শ্যাডোর জন্য বেসিক্যালি অর্ক এসেছে যে আমাকে ওখান থেকে ট্রেনে তুলে দিয়ে তারপরে যাবে। তো চলো ব্লগটা দেখো। আচ্ছা, লাস্ট মিনিট চেক আপ, কারণ আমাকে অনেক কিছুই নিতে হবে। তার মধ্যে কী কী নিয়েছি, কী কী নিয়ে আরও একবার ঝালিয়ে নিচ্ছি। ভাবলাম যে এই চাদরটাও নিয়ে নিই, কারণ চাদরটা লাগবে, যেহেতু এসি ফার্স্ট ক্লাস আর আমাকে গুয়াহাটি হয়ে যেতে হবে। তো মেঘালয়তে প্রচুর ঠান্ডা থাকবে, আর মেঘালয় থেকে আমাকে শ্যামলী পরিবহন থেকে ধরতে হবে, বা মানে রাইট সুপার। তো বেসিক্যালি এটার জন্য দেখা যাচ্ছে নাকি, তো আমাকে এটার জন্য চাদরটা একটা ক্যারি করছি বাই চান্স যদি লাগে আমার, দ্যাটস ইট। কিন্তু এটাতে এটা জায়গা হবে না, আমাকে ওই চলিতে ঘোরাতে হবে চাদরটা। কটা বাজে এখন অর্ক? মোটামুটি এখন বাজে দেড়টা, আমার মোটামুটি 2টোর মধ্যে ওখানে ঢুকতে হবে। তো ঢুকে যাব, এখন আছি কোথায়? এখন আছি থানা। আচ্ছা, যাদবপুর থানায়। 2টোর মধ্যে হোপফুলি ঢুকে যাব। ঠিক আছে, আমাদের সব কিছু হয়ে গেছে, টিকিট কনফার্ম হয়ে গেছে, খুব বুকড হয়ে গেছে। আর হচ্ছে এখন যেটা আমাদের গিয়ে জাস্ট পার্সেল অফিস থেকে ওর টিকিটটা নিতে হবে। মানে এটা একটা বাজে জিনিস যে হয়তো আমার পেট যাচ্ছে সঙ্গে, কিন্তু অ্যাজ এ পার্সেল ওকে আমরা নিয়ে যেতে পারবো কূপের মধ্যে। তো যাই হোক, আর এই গিয়ে আমি আর আমার মেয়ে মিলে শুয়ে পড়বো, কোনো কাজ নেই। হ্যাঁ, অর্ঘ বলছে গিয়ে লুঙ্গিটা পরে শুয়ে পড়ো, এটা দেখাও সবাইকে, এই যে ছেলেটা যার বাড়ির সামনে থেকে আমি গিয়ে চলে এসেছিলাম, যায়নি যার বাড়িতে। তারপর হোয়াটসঅ্যাপে মানে এত কিস্তি হয়েছে আমার। যাই হোক, এই ভাবছিলাম সকাল থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি, ভগবান সহায়। দেখি যাই গিয়ে কথা হচ্ছে। সো এখানে আসার পর আমাকে যেটা করতে হয়েছে, হয় যেটা যে একটা পার্সেল কাটতে হয়, চালান কাটতে হয়, যেটা হচ্ছে DDDC অফিসে বা পার্সেল অফিস থেকে, যেখানে গোডাউন থেকে। সেখানে আমি এখন শ্যাডোর জন্য পার্সেল কাটলাম গোডাউনে থেকে, সেখান থেকে 583 টাকা সামথিং কিছু নিয়েছে, যেটা আমাকে ওখানে দিয়ে সার্টিফিকেট লিখিয়ে আমাকে চলে আসবো। দেট সেট, আর কিচ্ছু করতে হয় না, একদম ইজি। ওখানে গিয়ে চালান কেটে জাস্ট আমরা চলে আসলাম, মানে আমি চলে এলাম। আমার কাছে ক্যাশ ছিল না, মানে ক্যাশ ছিল না, এটিএম দিয়ে বা ওখানে স্ক্যান দিয়ে ওরা নেয় না। তো আমাকে আবার গিয়ে এটিএম থেকে টাকা তুলতে হয়েছে। তো আগে এই অফিসিয়াল কাজগুলো আমি সেরেছি, তার জন্য ভাবলাম যে একবার কাজগুলো হয়ে গেলে আমি শেয়ার করি। এই দেখো, এগুলো হচ্ছে সবটাই পার্সেল অফিসে যাওয়ার রাস্তা, একদম মেট্রো যেখানে স্টেশন করেছে, মেট্রো স্টেশনের পাশ দিয়ে এসে ডান দিক দিয়ে ঢুকে হচ্ছে পার্সেল অফিস। এটা পার্সেল অফিস, পুরোটাই পার্সেল অফিস। আমি 2 নম্বরে ঢুকেছি, 2 নম্বরে ঢুকে পার্সেলে চালান কেটেছি। তো চলো এগুলো কালেক্ট করি, দেন যাই। সেটা হচ্ছে এই চালানটা, এটা বাদ দিয়ে আর কোনো কিছুই নেই, অফিসিয়াল কাজকর্ম সব কিছু ডান, জাস্ট আমরা ট্রেন ছাড়বে বেরোবো। আর ভদ্রলোক এত ভালো, আমি আসছি উনি দেখে উনি বেরিয়ে এসছেন এটা নিয়ে, বলে আমি হাম আপকে লিয়ে বাহার নিকলাম। তো তারপর আমাদের
আমার 100 583 টাকা, উনি আমাকে আরো কত টাকা দেবে, 17 টাকা সামথিং। তো উনি 7 টাকা আমাকে দিতে পেরেছে আর বাদ বাকি দিতে পারেনি, বলছে যে আমার কাছে 10 টাকা নেই, কি করব। এ কাম কি জি আপ চালিয়ে দো ভাই মিলকে চায় পিলেতে। তো আমরা গিয়ে উনি আবার আমাকে চা, মানে আমার টাকা দিয়েই চা খেলাম। তো ওই চা টা খেলাম, উনি আবার গল্প করলো যে আপনার বাড়ি ত্রিপুরায়। বললাম হ্যাঁ, তো ঠিক আছে, ভালো। মানে সত্যি অমায়িক ব্যবহার। আমি আজকে সকালবেলা উঠি না, যখন কুপটা আমার মানে কনফার্ম হলো, আই ওয়াজ জাস্ট ফ্লাইং অন দ্য হাই। সো মানে আমি ভাবলাম যে রেলওয়ে চুমু, তো ইন্ডিয়ান রেলওয়েকে সো থ্যাংক ইউ। এভাবে জনসাধারণের পাশে থেকে যদি এভাবে হেল্প করতে পারে তাহলে তো খুব ভালোই লাগে। মানে এখানেও আমার এক্সপিরিয়েন্স ইজ টু গুড, টু গুড। মানুষের কাছে ব্যবহারটাই সব কিছু। অর্ক একটু ওকে নিয়ে হাঁটাতে গেল, যতক্ষণ না ট্রেনে উঠি ততক্ষণ তো আমাকে আর আমাকে জলও খাওয়াতে পারবো না, ওয়াশরুমও করাতে পারবো না। তো একটুখানি প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে, অনেকক্ষণ বসেছিল। আমার এখন বাজে 3:15, আমাকে মোটামুটি 4:05 ট্রেন, মানে 3:30 মধ্যে দেবে কি না জানি না, কোথা থেকে দেবে ভগবান জানে। কি হয়েছে হয়েছে ওকে দেখি চলে গেছে, কি হয়েছে মাম্মা? চলো চলো, হয়ে গেছে সব কিছু, এখন আমরা ট্রেন দিলেই চলে যাবো। আমাদের সিট পেয়ে গেছি H1B5, এটা হচ্ছে পুরো আজকের রাতের জন্য আমরা এখানে থাকবো, আমি আর শ্যাডো। অর্ক থাকবে না, অর্ক চলে যাবে। অর্ক বললো যে আমাকে থাকতে দেবে না, দুটো টিকিট আছে, তুমি যদি ইচ্ছা করো চলে যেতে পারো। টিটিএল এ কি বলবো যে আমার নাম লীলা, লীলা হ্যাঁ তুই আমার মা বলে দেবো। শ্যাডো বসে যাও, এটাই তোমার আজকের জন্য ঘর, ছোট্ট ঘর। প্লিজ আপনি একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন ম্যাডাম, খুলে দাও। এসব খুলে টুলে রাখছি, হ্যাঁ সারাদিন লালা ফেলে এখন জল খাচ্ছে, দুপুর দুপুর খাচ্ছে জল। যাই হোক, জলের সঙ্গে একটু দিয়েছি, একটুখানি পেডিগ্রি দিয়েছি, আবার কখন রাতে একদম ডিনার করবে, তো দিয়ে দিলাম। আমাদের না ঠিক হয়েছে, নুন নুন বেশি হয়েছে, নুনটা আমি দেখলাম খাওয়া যাবে রুটির সাথে, ওরম ব্যাপার নেই। এখন আমি ঘুমাবো, তারপর রাতের বেলা রাতে ভিউ দেখবো, এখান থেকে আমি আর আমার মেয়ে বসে বসে আমরা দুধ খেতে খেতে একটু খাট থেকে পড়ে গেছিল রিজু, ওই জন্য এরকম ব্যাপার। আরে রাতে ভিউ মানে অন্ধকার ভিউ, কে নিয়েছে সাবস্ক্রাইব লোকে ভিডিওতে কমেন্টে গালাগালি দেবেন আপনারা, এরকম করবেন না। এটা খাই, আমি না আমরা তো এগুলো দিয়ে উঠতে পারি, ব্যাকপ্যাক গুলোকে, এটাই তো আমাদের। তারপর ট্রেনটা ছাড়ার পর শ্যাডো যে আমার এখানে এসে শুয়েছিল আর উঠছে না, ও যাবেই না, যাবে এখন, যাবি নামবি না, নামবে না, এখানটাতেই থাকবে, ও আমার এখানে থাকবে। ভয় ভয় পাচ্ছে, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ও জার্নি করছে এইভাবে, তো ভয় লাগছে। বাইরে ভিউ ভিউ ফিউ এখন আর দেখার কোনো ইচ্ছে নেই, ও তো বলছে আমারও শান্তিতে বসে, তো একটু ঘুমাচ্ছে আমার বুকের ওপরে। আমার আর আমার মেয়ের প্রথম ট্রেন জার্নি, এতটা দূর। খুব মশলা দাঁড়াও, তোমার গেঞ্জিটা খুলে দিচ্ছি, যখন আবার নামবো গুয়াহাটি থেকে তখন আমরা পড়বো আবার গেঞ্জিটা। কত কত রিল্যাক্সে বসে একবারে, হনুমান চল্লিশাটা চালিয়েছিলাম কিন্তু কপিরাইট পড়ে যাবে। তো এখানে বিছানাটা করি, যদি শ্যাডো ঘুমায় ঘুমাবে ওপরে, তো আমি ওপরে ঘুমালে শ্যাডো এখানে অবশ্যই ঘুমাবে না, আমি জানি, ও এখানেই কোনোভাবে ঘুমাবে, নিচেও ঘুমাবে না, ওখানটা দিয়ে ঘুমাবে। তো আপাতত বিছানা করি, আর সন্ধ্যা হয়ে যাচ্ছে, একটু পরে উঠবো, আবার মুখ টুক ধুয়ে আসি। 8:00 বেজে গেছে জাস্ট, আমি এখন ডিনারটা নিয়ে বসেছি, এখানে আছে 12 খানা রুটি,
12খানা রুটি, আর এখানে আছে আলুর তরকারি। শ্যাডোকে রুটি খাইয়ে দিচ্ছি, রাতের বেলা আর কি খাবে, কারণ ওখানে কম জল আর কম খাওয়ারই খাওয়াতে হবে, যেহেতু ট্রাভেল করছি, বারবার হিসু পেলেও হিসু করতে পারবে না, ও তো কমফোর্টেবল হচ্ছে না। না চল চল চল, মালদা চলে এসছে, জাস্ট মালদা ঢুকলো, ওকে হিসু টিসু করিয়ে নিই, দেন তারপর সারা রাতের জন্য আবার হিসু পিসু বন্ধ হয়ে যাবে। চলো বাবা, মালদা চলে এসছে, হিসু করে আসি আমরা। দেখাই যাচ্ছে না শ্যাডো, হয়ে যাবে, একটু একটু হিসু করে না। হ্যাঁ ভাবলাম যে আম কিনবো, কোথায় আম আর কোথায় কি, কিছুই তো নাই, নামই মালদা। এখানে বৃষ্টি হয়েছে, কলকাতায় আমি ফোন করেছিলাম এক্ষুনি, ওখানে বৃষ্টি নেই, বাট মালদায় বৃষ্টি হয়েছে প্রচুর। চলো এখানে দোকানের সামনে দাঁড়াবো। হয়ে গেছে হয়ে গেছে, আর নেই কিছু, কিছু কিছু হয়ে গেছে সব। বাবা শ্যাডো, কি চিন্তা ছিলাম আমি যে কি করে শিশু করবে, কি করে করবে, মানে একে তো মানে হিসু টিসু করা হচ্ছে না, তো আমি ভাবলাম যে এবার যদি হিসু টিসু না করতে পারে ওর তো প্রবলেম হয়ে যাবে। বাথরুমে নিয়ে গেছি, কোনোভাবেই হিসু করছে না, তো এখন মালদায় নামলো, 10 মিনিট দাঁড়ালো, তো ওকে ভালো করে হিসু টিসু করে এক কলসি হিসু করেছে। গুড মর্নিং বাবা, আমি ভাবলাম যে ঘুম আসবে না ঘুম আসবে না, এই করে আমি মোটামুটি 2:30 নাগাদ শুয়েছি, তারপর উঠেছি, বাবার ফোনে উঠেছি, বাবা অলমোস্ট, বাবা তো ঢুকে গেছে, 6:30-5:30 সময় ঢুকে গেছে আসাম, তো এবার ফোন করেছে, ফোন করে বললো যে আমি চলে এসেছি, তারপর একটু ঘুমাচ্ছিলাম, তো এখন বাজে মোটামুটি 7:30, শ্যাডো এখানে ঘোরাঘুরি করছে, ওইটা ওপর থেকে রাতে ওইটা এটাকে নামিয়েছে, বেড কভারটা নামিয়ে এখানে ও শুয়েছে, যাই হোক শুয়ে এখন পায়চারি করছে। তো আমি ভাবলাম যে যেহেতু সরাইঘাট এক্সপ্রেসে আমি ফার্স্ট টাইম ট্রাভেল করছি, এর আগে আমি সরাইঘাট এক্সপ্রেসে করেছিলাম, হয়তো করেছি অনেক আগে, কিন্তু ফার্স্ট ক্লাসে আমি করিনি, তো তোমাদের একটা ফার্স্ট ক্লাস একটা ট্যুর দিচ্ছি, এটা যেতে বন্ধায় ভাই, তো এটা হচ্ছে লনটা, যেটা লবি, যেটা এটা হচ্ছে আমার আমার এ ছিল সরাইঘাট, আমার N1A, এটা B, এটা C, তিনটেই আছে, এটার মধ্যে একটাই হচ্ছে দুটো মানে মানে দুটো মানে মানে কি বলে ডাবল, এখানে প্রত্যেকটা এটা দুটোই সিট আছে, আর এখানে সব করে চারটে চারটে করে মানে অ্যালোকেট করেছিল, আমারটাই যেহেতু আমি ডগ নিয়ে যাচ্ছি তো আমাকে অ্যালোকেট করে দিয়েছিল, আর দুটো আমি অ্যাপ্লিকেশন করেছি বলে, আর আদারওয়াইজ এদিকে দেখতে গেলে সেরকম না। আর এটা হচ্ছে এখানে একটা বেসিন দেওয়া, যেটা বেসিনটা ভালো মোটামুটি, যেহেতু সরাইঘাট এক্সপ্রেস অনেক অনেক পুরনো, তো অনেক পুরনো এক্সপ্রেস, তো স্বাভাবিকভাবে এই ফার্স্ট ক্লাস এসির মধ্যে এখানে এখানে নোংরা পড়ে আছে, আর যদি দেখি বাথরুম বাথরুম যে খুব একটা চকচক ঝকঝক করছে এরকম কোনো ব্যাপার নেই, এটা একটা কোমোড, আর ওইটাতে আমি একবার গেছিলাম, ওইটাতে ক্যামেরাতে দেখানোর মতো নয়, মানে এগুলো জাস্ট পুরনো যেহেতু এরকম, বাট সবকিছুই ব্যবস্থা আছে, এইরকম অবস্থা, মানে কাইন্ড অফ মানে স্লিপার ক্লাস বা থার্ড ক্লাসের মতোই, মানে এসি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাসের মতোই, ফার্স্ট ক্লাস বলে আহামরি, বাথরুমের কোনো কিন্তু ওই রকম ইয়ে নেই যে বাথরুমটা ইয়ে আর কি মানে অন্যরকম হবে, ওরকম কিছু নয়, সবটাই পুরনো ট্রেন। খাওয়া দাওয়াটা আমি জানি না ভাই, কারণ আমি এখান থেকে খাইনি, আমি ট্রেনে খুব কম জার্নি করলে আমি খুব ট্রেনে খাওয়ার আমি করি আর কি, তো বেসিক্যালি খাওয়া দাওয়াটা ভাতই দাও, আমি এখন জাস্ট একটু ফেস ওয়াশ করবো, রেডি ফেডি হই, কারণ মোটামুটি 10:30 নেমে যাবো, এখন বাজে বেজে গেছে 8:46,
তো আমাকে সবকিছু রেডি রেডি করে ব্যাগগুলো গোছাতে হবে, পুরো তো সংসার এখানে পাতিয়ে নিয়েছিলাম একদিনের জন্য। তো শ্যাডোকে তারপর খাওয়াবো, করে যাবে, মাথায় লাগবে। লেমন টি আর কফি পেয়েছি, তো চা আর নেই, কফি খাচ্ছি। অলমোস্ট রেডি, এখন আমরা নামবো। ব্যাগ ফ্যাগ সব এখানে গুছিয়ে রাখলাম, এতগুলো বাবা এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, এক নম্বরই নামবো আমরা। এখানে শ্যাডো জামা কাপড় পরে নিয়েছে, ওয়েট করছে কখন দাদুর সঙ্গে মিট হবে আর দাদুকে জড়িয়ে ধরবে। সব থেকে বড় কাজ, শ্যাডো আগে নিচে নেমে ইস্যু করবে। গ্লাসটা একটুখানি পরিষ্কার করে নিই। এতগুলো ব্যাগ নিয়ে হয়তো নেমেই আমি ব্লগ করতে পারবো না, ভিডিও শুট করতে পারবো না, নেমে একটু সময় লাগবে, কারণ আমাকে একটা কোথাও না গিয়ে বসে, আদারওয়াইজ এত শ্যাডোতে টানবে, তার মধ্যে এতগুলো ব্যাগ, বুঝতে পারছি না। আগে তো অর্ক ছিল, এবার বাবার হাতে অলরেডি একটা ব্যাগ আছে, বাবা কী করে সামলাবে এগুলো। লেটস সি, কিছু তো একটা হবেই, অসুবিধা নেই।